তোমরা দেখছো ম্যাথশ্যাডোস চ্যানেল। আগস্ট মাসে বাংলা শিক্ষা পোর্টালে সেকেন্ড সিরিজের যে প্রশ্নগুলো দিয়েছে, যেগুলোকে সবাই পার্ট ফাইভের প্রশ্ন বলছে, সেই প্রশ্ন থেকে আমি অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নটা আজকে সমাধান করব। আমার চ্যানেলে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সব ক্লাসের সব সাবজেক্টের ভিডিও দেওয়া আছে, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে দিয়ে দেবো, সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও। আর পার্ট ফাইভের যে কটা বাকি আছে সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। দেখো কি আছে। এক নম্বর, ঠিক উত্তর নির্বাচন করো। একের এক, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, এটা হবে ঘ নম্বর, বিকিরণ পদ্ধতিতে। এরপর একের দুই, যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো, এটা হবে গ্লুকোজ। তারপরে একের তিন, ডিম্পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলো, এটা হবে ঘ নম্বর, আতুর পুকুর। তোমরা তোমাদের বইয়ে 224 পৃষ্ঠায় পাবে এটা। দু নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও, আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো, এটা হবে ক্যাটালেস। তোমরা পুরো লাইনটা লিখবে যে আলুর ক্যাটালেস এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে, এইটুকু লিখবে। এটা দেখবে পেজ 96-এ আছে। তারপরে দুয়ের দুই, বায়ুর মধ্য দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব কিসের জন্য? উত্তর, বায়ুর আর্দ্রতা বেশি থাকলে, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে সেই বায়ুর মধ্য দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব। দুয়ের তিন নম্বর প্রশ্ন, মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ডিপ লিটার। লিটার কি? এটা দেখবে 226 পেজে আছে। এছাড়া আমি উত্তরটা লিখেও দিচ্ছি, বিচালি, অর্থাৎ ছোট ছোট করে কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য শয্যা তৈরি করা হয়, এটাই লিটার। তিন নম্বর, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তিনের এক, উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? বিক্রিয়া শুরু করতে শক্তির প্রয়োজন, উষ্ণতা বাড়লে অণুদের গতিশক্তি বাড়ে, তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তিনের দুই, ইনফ্লুয়েঞ্জা রোগে কি কি লক্ষণ দেখা যায়? এটা দেখবে 171 পেজে আছে। ভয়াবহ জ্বর, ঘাম, কাঁপুনি, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অত্যধিক দুর্বলতা, বমি, ডায়রিয়া হলো ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ। চার নম্বর, তিন চারটি বাক্যে উত্তর দাও। চারের এক, তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করো। প্রয়োজনীয় তাপ H=MST, এখানে এম মানে ভর, যেটা দেওয়া আছে 70 গ্রাম, এস মানে আপেক্ষিক তাপ, 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আর টি হচ্ছে উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার মানগুলো বসালে দেখবে এই যে গ্রাম আর গ্রাম কেটে যাবে, ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি সেলসিয়াস কেটে যাবে, শুধু ক্যালোরি পড়ে থাকবে। তাহলে এককটা হবে ক্যালোরি, আর এটা গুণ করলে 126 ক্যালোরি হবে, দশমিকের পরে দুটো শূন্য হবে, সেটা তো কেটেই যাবে। শেষ প্রশ্ন, চারের দুই, জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো, এটা পেজ 207-এ আছে। জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। দুই, জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। তিন, মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। চার, জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করো।